আজকে আমরা দি বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাবাব রিভিউ। কাবাব কেউ বা পছন্দ করেন একটু কোরা স্বাদের, আবার কেউ বা একটু সফট জুসি কাবাব ভালোবাসেন। এই কারণে কাবাব রিভিউ করা কিন্তু খুবই কঠিন একটা কাজ। আমরা অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে মাংসের কোয়ালিটি, ফ্লেভার, সফটনেস এগুলোর উপর ভিত্তি করে সেরা 5টি সিলেক্ট করেছি আপনাদের জন্য। আমাদের সিলেকশনে 5 নম্বরে আছে কাবাব ইশ, বেশ ছিমছাম একটা রেস্টুরেন্ট। এখানকার সিগনেচার হলো এখানকার সব কাবাব সার্ভ করা হয় হোয়াইট সসের টপিংস দিয়ে। আমরা যখন পাশাপাশি কয়েকটা কাবাব খাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্লেভারগুলো আলাদাভাবে বোঝা যায় না, কিন্তু এখানকার প্রত্যেকটা কাবাবের ফ্লেভার এত স্বতন্ত্র যে প্রত্যেকটাই আলাদা আলাদা করে পার্থক্য বোঝা যাচ্ছিল। তবে হ্যাঁ, যারা অনেক বেশি মশলা পছন্দ করেন না, তাদের জন্য লবণ কিছুটা বেশি লাগতে পারে। এইখানে কাবাবের দাম শুরু হয় 220 টাকা থেকে এবং আপনাকে গুনতে হতে পারে সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত। আমাদের লিস্টে এরপরে আছে মোহাম্মদপুরের সেলিম কাবাব ঘর। সন্ধ্যার পর এলে এখানে সাধারণত জায়গা পাবার জন্য বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়। এখানকার কাবাবের মাংসটা ভীষণ ফ্রেশ, একদম চোখের সামনে আপনি গরমা গরম কাবাব শিকে হতে দেখবেন আর একদম পেট পুরে খেয়ে ফেলবেন। সেলিমের কাবাব ঘরে সবগুলো কাবাবই আপনি 100 টাকার বিনিময়ে খেতে পারবেন। নাম্বারে আছে বারবিকিউ টুনাইট। বারবিকিউ টুনাইটের মূল আকর্ষণ হচ্ছে ভ্যারাইটিতে। এখানে চিকেন, বিফ, মাটন সব ধরনের কাবাবই পাওয়া যায় এবং প্রত্যেকটি কাবাবই খুব সুস্বাদু। তবে এখানকার চিকেন রেশমি কাবাব আর বিফ শিক কাবাব এই দুইটা হচ্ছে মাস্ট ট্রাই আইটেম। সফট, জুসি, টেন্ডার, এর বাইরে আর কিচ্ছু বলার নাই। বারবিকিউ টুনাইটে 190 টাকা থেকে শুরু করে 1380 টাকা পর্যন্ত আপনি পেতে পারেন আপনার পছন্দের কাবাব। আমাদের র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে দি গ্রেট কাবাব ফ্যাক্টরি। এখানকার শেফ একজন ইন্ডিয়ান। লখনউয়ের শেফের হাতের মাটন গিলোটি কাবাব যখন আপনি রায়তার সাথে মিলিয়ে মুখে দিবেন আর তা মাখনের মতন গলে যাবে, সেই সাথে সাথে গলে যাবে আপনার মনটাও। এখানকার শুধু গিলোটি কাবাব না, সবগুলো কাবাবের মাঝেই স্বাদ, গন্ধ আর মশলার ব্যালেন্স একদম পারফেক্ট। এখানকার কাবাব প্ল্যাটারগুলো শুরু হয় 650 টাকা থেকে সর্বোচ্চ ওঠে 3000 টাকা পর্যন্ত। এইবারে আসি আমাদের উইনার। প্রথম অবস্থানে আছে হচ্ছে পুরান ঢাকার রয়্যাল রেস্টুরেন্ট। চিকেন হারিয়ালি কাবাব হোক বা টিক্কা কাবাব অথবা বিফ কাবাব, আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন তবে কাবাবের চেহারা দেখে বলে দিবেন যে মাংসগুলো কতটা ফ্রেশ। আর এই কাবাবগুলোর সঙ্গে যখন আপনি পেস্তা বাদামের শরবত নেবেন তখন বুঝতে পারবেন যে স্বর্গ থেকে হয়ে আসা জুটি বুঝি একেই বলে। এখানে আপনি 130 থেকে 200 টাকার মধ্যে খেতে পারবেন আপনার সবচেয়ে পছন্দের কাবাবটি। এই ছিল আমাদের সেরা 5। আমাদের অডিয়েন্স এবং রিডারদের জন্য আমরা বিশেষ পোলের ব্যবস্থা রেখেছি, সেই পোলে ভোট দিয়ে জানিয়ে দিন যে আপনাদের চোখে সেরা 5 কোনগুলো। এছাড়াও আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন।